রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম নিয়ে রচনা করেছেন অসংখ্য গান, কবিতা, উপন্যাস ও ছোট গল্প। তার মধ্যে থেকে প্রেমের উল্লেখযোগ্য কিছু বাণী তুলে ধরা হলো। ক্ষমাই যদি করতে না পারো তবে ভালোবাসো কেন, প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না, আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অন্যটি হচ্ছে প্রেম। স্বামীরা প্রেমী হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর জন্যে নয়, নিজের স্ত্রীর প্রেমী হওয়ার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই, যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকেই যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। প্রহর শেষের আলোই রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়। ভালোবাসা কথাটি বিবাহ কথাটির চেয়ে আরও বেশি জ্যান্ত। সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা সঠিক নয়, যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধু আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়, এটি হলো একটি চিরন্তন সত্য, যা যেই হৃদয়েই সৃষ্টি হয় সেই হৃদয়েই থাকে। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করতে হয়। সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্বোধ তা নহে, সে নিতান্তই নিরীহ। আমি তোমার প্রেমে হব কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও কবিতা, উক্তি, বাণী, মোটিভেশনাল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।